কে কি খবর তোমাদের? আচ্ছা ফেসবুক অ্যাক্টিভ হলো। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? ওকে ওকে। তো ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কি পড়ব? আজকের ক্লাসে আমরা হচ্ছে বোটানির চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন। এই চ্যাপ্টার একটা ক্লাস কিন্তু আমরা অলরেডি করেছি। কোষ কোষ ও এর গঠন, এই কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারের একটা ক্লাস আমাদের করা হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে এই চ্যাপ্টারের উপর যে ক্লাসগুলো আমি নিব, টোটাল হয়তো বা 3টা বা 4টা ক্লাস নিতে পারি তোমাদের। ক্লাসগুলোতে আমি কিন্তু মেইনলি তোমাদের সিকিউ রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই উপস্থিতি এত কম কেন? এই লিমন শেক থেকে হচ্ছে গিয়ে লাইভ হয়ে গেছিস কি জন্যে? আমি কি লিমন শেক? তাহলে লাইভ ফিনিশ করে দিয়ে ইয়ে করো। না না ফিনিশ করা লাগবে না। লিমন শেক দিয়ে দিছে এ পোলাবেন। আমি কি লিমন শেক রে? আমার নাম জানিস না তোরা? আচ্ছা যাক, সমস্যা নাই, আমি তো বস। আচ্ছা ঘুমাস? আচ্ছা সবাই জেগে ওঠ। ওকে শোনো, ফার্স্ট অফ অল আই এম নট লিমন শেক, আমি হচ্ছি সারোয়ার হোসেন শুভ। কে আমি? সারোয়ার হোসেন শুভ, ঠিক আছে? আমি লিমন শেক না। তোমরা হচ্ছে কি এই ভুল ধারণা খাইকো না, লিমন শেকের শেকের আইডি থেকে লাইভে আসছি, সামনেবার থেকে নিজের আইডি থেকে লাইভ করব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে কোষ ও এর গঠন, এই চ্যাপ্টার থেকে আর চ্যাপ্টারের থেকে আজকে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা, আমি যেহেতু বলছি যে এই লেকচার সিরিজে এই লাইভের যে কয়টা লাইভ নিব, এই লাইভের হচ্ছে চ্যাপ্টার 1 এর এই লাইভ ক্লাসের এই সিরিজ ক্লাসগুলোতে আজকের যতগুলো ক্লাস আমি নিব, ওই ক্লাসগুলোতে আমরা মেইনলি সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউতে যে টপিকগুলো ফ্রিকোয়েন্টলি আসে, যে টপিকগুলোর বাইরে সিকিউ কোশ্চেন হয় না বলতে গেলে, ওই টপিকগুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে এখানে। তো আমাদের সিকিউর মধ্যে আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 1 এর মধ্যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের সিকিউ, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, শুদ্ধ বাংলা ভাষায় যদি বলি সৃজনশীল প্রশ্নের 3 নম্বর এবং 4 নম্বর কোশ্চেন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, তোমরা মনে রাখবা কি কি? প্রয়োগ 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 আর হচ্ছে কি উচ্চতর দক্ষতা, প্রয়োগ উচ্চতর দক্ষতা, এই প্রয়োগের উচ্চতর দক্ষতার প্রয়োগ কি? এটা 3 নম্বরের জন্য,
আর উচ্চতর দক্ষতা হচ্ছে 4 নম্বরের জন্য তাহলে এই 3 আর 4 যোগ করে যে 7 নম্বরটা হয় সেই 7 নম্বর দেখাচ্ছো আমাকে দেখা যাচ্ছে আচ্ছা যে 7 নম্বর হয় সেই 7 নম্বর কোশ্চেনের জন্য 7 মার্কের কোশ্চেনের জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো উদ্দেশ্য হচ্ছে এই 7 মার্কের কোশ্চেনগুলোকে টার্গেট করা তো এই জন্য আজকে আমরা তো আমাদের টপিক হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আর আরেকটা কোশ্চেন হচ্ছে আরেকটা টপিক হচ্ছে গিয়ে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিড এই মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নিয়ে আলোচনা করা হবে দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের মধ্যে কি কিন্তু অনেক মিল আছে কি মিল আছে সেই মিলগুলো আজকে আমরা পড়ব এবং এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড মিলে বোর্ড ক্লিয়ার না বোর্ড কি ক্লিয়ার না রে ক্লিয়ার তো বোর্ড তো ক্লিয়ার তোমার মনে হয় ভাইয়া তোমার হচ্ছে নেটে সমস্যা থাকতে পারে এন্ডো সিম্বায়োসিস আরেকটা কথা হচ্ছে এন্ডো সিম বায়ো সিস এই সবাই ফলাবেন সবাই যোগ করো তাড়াতাড়ি 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 লাইভে আসো সবাই তাড়াতাড়ি লাইভে আসো দেখো কত হচ্ছে তোমাদের ফ্রেন্ড যারা আছে বন্ধু বান্ধব সবাইকে মেনশন দাও দুমায় মেনশন দাও ঠিক আছে সবাই যেন কাজটা করে ঠিক আছে ভাইয়া আমি হচ্ছে হে আইছে আমি ঘুমাচ্ছি আচ্ছা দেখো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোসিম্বায়োসিস এই টপিকগুলো নিয়ে মিলে আলোচনা করা হবে এখানে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যেই একটা টপিক হচ্ছে এন্ডোসিম্বায়োসিস আলাদা করে লিখছি কেন এই এন্ডোসিম্বায়োসিস ব্যাপারটা তোমরা অনেকে বোঝো না এটা নিয়ে খুব মজার মজার কথাবার্তা আছে যেগুলো আমরা বলবো তবে সবার আগে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করবো মাইটোকন্ড্রিয়া দেখতে কিরকম হয় মাইটোকন্ড্রিয়া দেখতে হয় এরকম মাইটোকন্ড্রিয়া আমি একটা আঁকি দেখো এরকম হয় একটা মাইটোকন্ড্রিয়া এই একটা মেমব্রেন তার বাইরে আরেকটা মেমব্রেন না একটা মেমব্রেনই হচ্ছে এরকম ডাবল থাকে ঠিক আছে একটা মেমব্রেনই এরকম ডাবল থাকে ওয়েট কতজন আসছে 72 জন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখো এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আমি আঁকতেছি এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন এখন আরো একটা দাগ দেওয়া যেতে পারে সেটা আমি দিব না দিলে হচ্ছে তোমার বুঝবা না বইতে খুব সুন্দর করে বোঝা যাবে ব্যাপারটা এটা হচ্ছে বাইরের মেমব্রেন আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুইটা মেমব্রেন থাকে একটা বাইরের মেমব্রেন আর একটা মেমব্রেন হচ্ছে ভিতরে থাকে ভিতরে মেমব্রেনটা হবে এরকম আজকে ভাই আর ঠিক মতন আঁকতে পারতেছি না কেন জানি আপনার হাতে কেরোসিন তো তাই হাতে কেরোসিন মনে হয় না আমার হাতে কেরোসিন নেই তাহলে লিখতে পারছেন না যে এই ফার্স্ট ক্লাসের চিন্তা কেউ এখন কইলো না সেকেন্ড ক্লাসে যা পড়াচ্ছি সেটা পড়ো সেকেন্ড ক্লাসের কোনো কিছু ফার্স্ট ক্লাসের সাথে রিলেটেড থাকবে না সেকেন্ড ক্লাসের সব কিছু তোমরা এখন বুঝে ফেলতে পারবা ফার্স্ট ক্লাস দেখার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে দেখো মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়ার হচ্ছে এটা বাইরের মেমব্রেন এখন এর ভিতরে আমি হচ্ছে কি ভিতরে আরেকটা মেমব্রেন আঁকবো এই ভিতরের মেমব্রেন একটা আঁকলাম ওকে বিয়ের শুভকামনা ভাই আমার কোনো বিয়া শাদি হয় না শুভকামনা দিবে আয়েশা খান দেখেন না দিয়েও দিছে অলরেডি হইতেছে
হইতেছে শাকিল? হচ্ছে তো হচ্ছে। হ্যাঁ দেখ তোদের জন্য খুব সুন্দর করে একটা চিত্র আঁকছি, একটু সময় লাগছে, সময়ের জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখ এই যে বাইরের মেমব্রেন, বাইরে কিন্তু একটা মেমব্রেন আঁকছিলাম, এরপর আমি ভিতরে একটা মেমব্রেন আঁকছি। মেমব্রেনটা কিরকম, এখান থেকে শুরু করছি এরকম এরকম করে আঁকছি। এই যে দেখ ব্যাপারটা হচ্ছে এরকম, এই হচ্ছে বাইরের মেমব্রেন, ভিতরের মেমব্রেনটা এরকমই ছিল, ঠিক আছে? এখন ভিতরের মেমব্রেন আমি কি করছি, এই জায়গাটাতে আমি একটা খোঁচা মারছি, এমন করে কি হচ্ছে এটা এমনি গুতা মারছি। আচ্ছা গুতাটা যে মারলাম না, ভিতরে ঢুকে গেল, আমি গুতাটা আরেকটু জোরে মারছি, মারার পর কি হলো আরেকটু ভিতরে এমনি ঢুকলো, ঠিক আছে? তো এই যে এটা ঢুকলো, এরপর আমি এখানে একটা গুতা মারলাম, এমনি ঢুকলো, আবার উপর থেকে গুতাটা আরেকটু জোরে মারলাম, মারার পর এটা আরেকটু ভিতরে ঢুকলো, ঠিক আছে? এমনি ঢুকলো, ঠিক আছে না, সুন্দর করে ঢুকছে না? এবার এখান থেকে আমি আরেকটা গুতা মারি, এমনে আরেকটা গুতা মারি, ঠিক আছে? এই গুতাটা আরেকটু উপরে উঠাই দিই, তবে এখান থেকে ভাঁজটা আরো উপরে আরো ভিতরে দিকে এরকম ঢুকবে। তো এরকম করে চারোদিকে হচ্ছে কি এরকম গুতা মেরে মেরে আমি হচ্ছে কি এরকম ভাঁজ তৈরি করলাম, এখানকার ভাঁজটা। তো দেখ এই মাইটোকন্ড্রিয়া কিন্তু এই মাইটো এই জিনিসটা, এই যে ভিতরে এখানে যে জিনিসটা তৈরি হয়েছে, এখানে কি সেম জিনিস তৈরি হয়েছে না? হ্যাঁ, তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু আসলে এভাবে তৈরি হয়, বাইরের মেমব্রেন ভিতরের মেমব্রেন একই রকম থাকে, ভিতরের মেমব্রেনটা ভিতরে যে মেমব্রেন, মেমব্রেন মানে কি ভাই, মেমব্রেন মানে হলো পর্দা, বাইরে একটা পর্দা ছিল, ভিতরে আর একটা পর্দা ছিল, এই ভিতরের পর্দাতে এভাবে খোঁচা মারে মারে ভিতরে পর্দাগুলোকে হচ্ছে আমি এভাবে ভিতরে ঢুকাই দিছি, এভাবে ভিতরে ঢুকায় ঢুকায় আমি হচ্ছে গিয়ে কিছু ইয়া তৈরি করছি, বলে কি বলে যে ক্রিস্টি বলে না, ক্রিস্টি, তোমরা তো 9-10 পড়ে আসছো, ক্রিস্টি যেগুলোকে বলে এরকম ক্রিস্টি তৈরি করছি। আচ্ছা এই যে ক্রিস্টি তৈরি করলাম না, এখন একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম হইলো, তাহলে এভাবে যে খোঁচা মারে মারে এই জিনিসগুলো তৈরি করছে, তাহলে এই ভিতরে মেমব্রেনটা এরকম ভাঁজ ভাঁজ কেন হয়েছে, এরকম খোঁচা মারার কারণে ভাঁজ ভাঁজ হয়েছে, এই জিনিসটা আমি বুঝলাম। আচ্ছা তার মানে আমাদের মাইটোকন্ড্রিয়াতে এরকম বাইরে একটা মেমব্রেন থাকে, এটাকে বলা হয় বাইরের মেমব্রেন, দেখা দেখা যায়, আর আরেকটা হচ্ছে গিয়ে এটা হলো ভেতরের মেমব্রেন, ভিতরের মেমব্রেন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে বাইরের মেমব্রেন আর ভিতরের মেমব্রেন মাঝখানে এই যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা কোনগুলো? এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই সব এই যে এগুলো হচ্ছে কি ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গাগুলোকে কি বলে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ইয়া আন্তঃঝিল্লি, আন্তঃঝিল্লি ফাঁকা স্থান, এবং আন্তঝিল্লি ফাঁকা স্থান বলে, এবং এটাকে বহি, এটাকে বলা হয় বহি প্রকোষ্ঠ, কি বলে, বহি প্রকোষ্ঠ, ঠিক আছে, বহি প্রকোষ্ঠ বা বহি প্রকোষ্ঠ বা আরেকটা নাম বলা যেতে পারে, এটা হচ্ছে বহিস্থ কক্ষ, বহিস্থ কক্ষ। মানে কি ভাই আজকে লাইভে এত কম লোক কিল লিগা বলাপান, আজকে হচ্ছে ঘুমাইতেছে। আচ্ছা যাই হোক, দেখ এই যে বহি কক্ষ বা বহি প্রকোষ্ঠ বা বহিস্থ কক্ষ, এখানে দেখ ভাই এই বাইরের মেমব্রেন আর ভিতরের মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গাটাকে আমরা এরকম হচ্ছে বহিকক্ষ বলবো। তাহলে বহিকক্ষ যেহেতু আছে, বহিস্থ কক্ষ যেহেতু আছে, একটা অভ্যন্তরীণ কক্ষ অবশ্যই থাকবে, ভিতরে একটা কক্ষ থাকবে, এই ভিতরের কক্ষটা হচ্ছে গিয়ে এই যে ভিতরে যে মেমব্রেনটা যেটা আঁকছিলাম, এই মেমব্রেনের ভিতরের অংশটা, এই মেমব্রেনের ভিতরের জায়গাটাকে বলা হবে ভিতরের কক্ষ। এই যে এই জায়গাগুলো হচ্ছে গিয়ে ভিতরের কক্ষ, এইগুলো হচ্ছে ভিতরের কক্ষ, এগুলো কি, এগুলো হচ্ছে আমি যতটুকু দাগাচ্ছি এই ততটুকু অংশ হচ্ছে কি ভিতরের কক্ষ, এই দাগানো অংশটুকু হচ্ছে ভিতরের কক্ষ, তার মানে এখানে এটা হলো অভ্যন্তরীণ কক্ষ, অভ্যন্তরীণ কক্ষ, ঠিক আছে, অভ্যন্তরীণ কক্ষ,
আচ্ছা বুঝতে পারলাম ভাই 60 জন লোকও নাই সমস্যা নেই অভ্যন্তরীণ কক্ষ এখন দেখো ভাই এই অভ্যন্তরীণ কক্ষতে এই যে ভিতরে যে মেমব্রেনটা আছে বাইরের মেমব্রেনের কাজটা কি মেইনলি বাইরের মেমব্রেন হচ্ছে ভিতরের মেমব্রেনকে প্রোটেকশন দিবে সুরক্ষা দিবে মায়ের মতন আগলে রাখবে মনে করো আমার এই জ্যাকেটটা আমাকে সুরক্ষা দিচ্ছে আমাকে এইভাবে আগলে ধরে রাখছে ঠিক আছে এরকম ভাবে ওকে আর ভিতরে যে মেমব্রেনটা ভিতরে মেমব্রেনটার কাজ হচ্ছে এই মেমব্রেনের গায়ে অনেক কিছু লাগানো থাকবে এই মেমব্রেনের গায়ে কি কি জিনিস লাগানো থাকতে পারে এই মেমব্রেনের গায়ে অক্সিজেন লাগানো থাকতে পারে অক্সিজেন জিনিসটা কি অক্সিজেন দেখতে অনেকটা এরকম হয় অক্সিজেন দেখতে অনেকটা এরকম ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে কি এরকম অক্সিজেন অক্সিজেনের এই যে মাথা আছে গলা আছে ঠিক আছে ভূমি আছে এই জিনিসগুলো অক্সিজেন দেখতে হচ্ছে কি এরকম হয় এখন কথা হচ্ছে এই অক্সিজেনটা এই অক্সিজেনটার আরেকটা নাম আছে এই নামটা হচ্ছে কি এটিপি সিনথেস এটিপি সিনথেস এখন এটিপি সিনথেস জিনিসটা আমরা আবার আরেক জায়গায় পাই এর পরে অক্সিজেনের পরেই দেখা দেখা যায় যে এটিপি সিনথেস এবং এই ইটিসি বলতে আরেকটা কথা লেখা আছে ঠিক আছে এটিপি সিনথেস এবং অক্সিজেন এটাকে বলা হচ্ছে অক্সিসোম অক্সিসোম বা অক্সিজোম যাই বলো কোনো সমস্যা নেই দুইটাই বলা যায় অক্সিসোমও বলা যায় অক্সিসোমও বলা যায় এইটার পাশে দিয়ে আবার হচ্ছে কি অনেক এটার পাশে দিয়ে আবার আরো কয়েকটা হচ্ছে কি এরকম প্রোটিন থাকে ঠিক আছে এদেরকে একসাথে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন একসাথে কি বলে এদেরকে একসাথে বলা হয় ইলেকট্রন ইএলইসি টিআরওএন ইলেকট্রন ট্রান্সপোর্ট সি দিয়ে বলা হয় চেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনকে একসাথে বলা হয় ইটিসি ইটিসি বুঝতে পারছো ভাইয়া আচ্ছা এখন এই জিনিসগুলোর কাজ কি মেইনলি এগুলো দিয়ে কি হয় আমরা জানি না ভাইয়া মাইটোকন্ড্রিয়া এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের শ্বসনে কাজ করে শ্বসন জিনিসটা কি শ্বসন জিনিসটা হচ্ছে আমাদের কোষের মধ্যে আমি যে হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি হ্যাঁ বাতাস গ্রহণ করতেছি আবার ছেড়ে দিচ্ছি প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলাম নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিলাম এই যে গ্রহণ করা ছেড়ে দেওয়া এটাকে বলা হয় বহিঃশ্বসন হ্যাঁ আর আমি এখানে যে শোষণের কথা বলতেছি এই শোষণটাকে বলা হয় অন্তঃশোষণ এবং ওই শোষণের আরেকটা নাম আছে সেটা হলো গিয়ে কোষীয় শোষণ কি শোষণ কোষীয় শোষণ ব্যাপারটা একটু বুঝাই তোমাকে হোয়াট ইজ দিস কোষীয় শোষণ কোষীয় শোষণ জিনিসটা কি ঠিক আছে দেখো আমি হচ্ছে গিয়ে শ্বাস গ্রহণ করলাম সেই শ্বাসটা গ্রহণ করার পর এটা হচ্ছে আমাদের কোষের মধ্যে শ্বাস গ্রহণ করার মাধ্যমে মেইনলি আমি কি পাই অক্সিজেন পাই সেই অক্সিজেনটা এটা মনে করো একটা কোষ এটা নিউক্লিয়াস ঠিক আছে ক্রোমাটিন তন্তু তন্তু আছে ওকে এর ভিতরে আবার মাইটোকন্ড্রিয়া আছে এটা একটা মাইটোকন্ড্রিয়া ধরে নিলাম ঠিক আছে এটা একটা মাইটোকন্ড্রিয়া কি অবস্থা লাইভের আজকে লাইভে কোনো মানুষই নাই আজকে পোলাপান কম আচ্ছা দেখ পোলাপান হয়তো খিদা লাগছে দেখে ভাত খাই আইব অক্সিজেন ঢুকলো কোষের মধ্যে এটা কি এটা হচ্ছে কোষ ঠিক আছে কোষ এটা হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ঢুকলো অক্সিজেন ঢুকে কি করে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেন ঢুকে যাবে ঠিক আছে ঢুকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে এই জিনিসটা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এখানে ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে হলো শ্বসনের ঘটনা ঘটে আমরা কি জানি শ্বসনের চারটা ধাপ আছে শ্বসনের চারটি
ধাপ, চারটি ধাপের মধ্যে এক নাম্বার ধাপ, দুই নাম্বার ধাপ, তিন নাম্বার ধাপ, চার নাম্বার ধাপ। এক নাম্বার ধাপে আমরা কি পাই? এক নাম্বার ধাপে আমরা পাই হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। দুই নাম্বার ধাপে হচ্ছে গিয়ে, দুই নাম্বার ধাপে আমরা পাই অ্যাসিটাইল বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ। তিন নম্বরে আমরা কি পাই? তিন নম্বর ধাপটা হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র। চার নম্বর ধাপে কি আছে? চার নম্বর ধাপে আছে হচ্ছে ভাই এই যে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট। এখন ব্যাপারটা আমি একটু বুঝাই, এখানে ঘটনা কি ঘটতেছে। আমাদের শ্বসনের চারটা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস আর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ, এই দুটা ধাপ আমাদের সাইটোপ্লাজমের মধ্যে হয়ে যায়। কোথায় হয়ে যায়? এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে এক নাম্বার ধাপ, দুই নাম্বার ধাপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন তিন নাম্বার ধাপটা কোথায় হবে? ক্রেবস চক্রটা, ক্রেবস চক্রটা হবে মেনলি এই যে আমরা যে বললাম না, এই যে অভ্যন্তরীণ কক্ষ, এই অভ্যন্তরীণ কক্ষতে হবে। এই অভ্যন্তরীণ কক্ষতে থাকে ম্যাট্রিক্স বলতে একটা জিনিস থাকে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে ভাই একটা তরল পদার্থ। কি? এটা তরল পদার্থ। এবং এই ম্যাট্রিক্সকে না, যে তরল পদার্থটা থাকে ওই তরল পদার্থকে বলা হয় ধাত্র। কি বলা হয়? ধাত্র। কারণ ধাত্র জিনিসটা কি? ধাত্রের আরেক নাম হলো গিয়ে পাত্র। আবার ধাত্র কথাটা ধাত্রী থেকেও ধরা যেতে পারে। কি থেকে? ধাত্রী, ধাত্রী থেকে ধাত্র কথাটা আসছে। ধাত্রী মানে কি? ধাত্রী মানে হচ্ছে জননী। কি? জননী, জননী মানে মা, জননী মানে মা। এত কথার বলার উদ্দেশ্যটা কি ভাই? কথা হচ্ছে এই ম্যাট্রিক্স কথাটা, ব্যাপারটা আমরা অনেকে বুঝি না। ম্যাট্রিক্স জিনিসটা কি এটা আমরা অনেকে বুঝি না, এটাও একটু তোমাদেরকে বুঝাই। এই যে এতগুলো কথা লিখলাম, এই কথাগুলোর সাথে একটু মিলাও। আমাদের মা তারা কি করে? আমাদের মা আমাদের অর্থাৎ তার সন্তানদের কি করে? আগলে রাখে, তাই না? তাদের হচ্ছে ভালো ভালো খাইতে দেয়, তাদেরকে সবসময় প্রোটেক্ট করে, রক্ষা করে, তাই না? এমন একটা বাচ্চা অনেক ছোট, সেই বাচ্চাটাকে মা সবসময় কোলে আগলে রাখে না, কোলে কোলে রাখে, আগলে আগলে রাখে। আর যদি তুমি হচ্ছে কি অন্য কোনো পশু পাখির হচ্ছে ক্ষেত্রে চিন্তা করো, সেক্ষেত্রে মা সবসময় বাচ্চাকে আগলে ধরে রাখে, তাই না? বাচ্চা যখন হচ্ছে কি নিজের মতন করে চলতে ফিরতে পারে, তখন হচ্ছে বাচ্চাকে ছেড়ে দেয়, তাই না? তার আগ পর্যন্ত কি বাচ্চাকে একদম সুন্দর মতন আগলে রাখে, নিজে খাওয়ায়, নিজে পালে, বড় করে তোলে, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম। এই আমাদের অভ্যন্তরীণ কক্ষটা, যেটা মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ কক্ষ, এই অভ্যন্তরীণ কক্ষতে অনেক ম্যাট্রিক্স থাকে। অভ্যন্তরীণ কক্ষতে অনেক ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সটা হচ্ছে কি? তরল পদার্থ, এরকম জেলির মতন তরল পদার্থ। এই পদার্থকে আবার ধাত্র পদার্থ বলা হয়। কেন বলা হয় ধাত্র পদার্থ? কারণ এই ম্যাট্রিক্সের মধ্যে, ম্যাট্রিক্সের কাজই হচ্ছে গিয়ে সবাইকে আগলে ধরে রাখা। এই তরল পদার্থের কাজ হচ্ছে সবাইকে আগলে ধরে রাখা। এখন এই ম্যাট্রিক্স কাকে আগলে ধরে রাখে? এই ম্যাট্রিক্স আগলে ধরে রাখে হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আর, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আর রাইবোসোমকে, ডিএনএ আর রাইবোসোম। এখন মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ রাইবোসোম আছে, ব্যাপারটা কেমন যেন খটকা খটকা লাগতেছে না ভাইয়া? মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ রাইবোসোম থাকে ভাইয়া। মাইটোকন্ড্রিয়াতে কয়টা ডিএনএ রাইবোসোম থাকে জানো ভাইয়া? অনেকগুলো, অনেকগুলো থাকে। আচ্ছা, এখানে কথা হচ্ছে দেখো, এই ডিএনএ রাইবোসোম এগুলো হচ্ছে কি, এরকম এরকম মনে করো থাকলো, এটা একটা ডিএনএ, হ্যাঁ ডিএনএ, এখানে একটা ডিএনএ আঁকি, এখানে একটা ডিএনএ আঁকলাম, এরকম ডিএনএ থাকবে আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এরকম অনেক ডিএনএ থাকবে। ঠিক আছে, এরকম এগুলো সব হচ্ছে ডিএনএ, লাল লাল যেগুলো আঁকছি এগুলো সব হচ্ছে ডিএনএ। আচ্ছা, ডিএনএ আছে, এখানে কিন্তু রাইবোজোমও থাকবে, এবং রাইবোজোম গুলো থাকবে মুক্ত। হ্যাঁ, আমি হচ্ছে লাল কালারের এগুলো হচ্ছে কি রাইবোজোম আঁকলাম, ঠিক আছে, লাল কালারের গোল গোল রাইবোজোম আঁকলাম।
রাইবোসোম অনেকগুলো থাকবে, অনেকগুলো বড় বড় রাইবোসোম, অনেকগুলো বড় 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 রাইবোসোম থাকবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এগুলো হচ্ছে সব রাইবোসোম। এরকম মাইটোকন্ড্রিয়াতে লাল লাল অনেক রাইবোসোম থাকবে। লাল লাল জিনিসগুলো কি? লাল লাল জিনিসগুলো হচ্ছে রাইবোসোম। এখন এই ডিএনএ রাইবোসোমের কাজ কি মাইটোকন্ড্রিয়াতে? মেইনলি এই ডিএনএ রাইবোসোমের মাইটোকন্ড্রিয়াতে কাজ হচ্ছে এই ডিএনএ এবং রাইবোসোম মিলে, আমরা তো জানি ডিএনএ রাইবোসোম মিলে হচ্ছে কিন্তু আরএনএও থাকবে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ রাইবোসোমের মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর সেখান থেকে ওই রাইবোসোম থেকে হচ্ছে প্রোটিন তৈরি হবে, এবং সেই প্রোটিনগুলোই হচ্ছে গিয়ে এখানে মাইটোকন্ড্রিয়ার, যে আমরা বললাম না মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসন করে, শ্বসনের এই যে তিন নম্বর ধাপ চার নম্বর ধাপ, তিন নম্বর এবং চার নম্বর ধাপ, এই দুটো ধাপে কিন্তু মূলত মাইটোকন্ড্রিয়াতে হয়। তিন নম্বর ধাপ আর হচ্ছে চার নম্বর ধাপ। তিন নম্বর ধাপ ক্রেবস চক্র, যেটা এটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার এই অভ্যন্তরীণ কক্ষতে হবে, এই অভ্যন্তরীণ কক্ষতে হবে ক্রেবস চক্র। আমি যদি লিখে দিই এখানে তিন নম্বর ধাপ, শ্বসনের তিন নম্বর ধাপ, তিন নং ধাপ, তিন নং ধাপটা হবে এই ভিতরের অভ্যন্তরীণ কক্ষতে অর্থাৎ ম্যাট্রিক্সে। আর চার নম্বর ধাপ হবে গিয়ে হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, এখানে হবে চার নম্বর ধাপ, চার নং ধাপ। ঠিক আছে, এই তিন নং ধাপ চার নং ধাপ কিসের ধাপ? এটা হচ্ছে শ্বসনের ধাপ। এরকম শ্বসনের ধাপ তিন নম্বর ধাপটা হবে ম্যাট্রিক্সে, চার নম্বর ধাপটা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। এখন এটার কারণটা কি? কারণটা হচ্ছে তিন নম্বর ধাপটা কি একটা চক্র, ক্রেবস চক্র। এই চক্রটা হচ্ছে গিয়ে একটার পর একটা বিক্রিয়া হচ্ছে, একটার পর একটা বিক্রিয়া হইতে থাকবে। এই বিক্রিয়াগুলো হচ্ছে চক্রাকারে হয়, একটা সাইকেলের মতন ঘুরতে থাকে বিক্রিয়াটা। তো এই জন্য এই বিক্রিয়াগুলো হচ্ছে গিয়ে আমাদের তরল পদার্থতে হবে। একটা জিনিস মনে রাখবা ভাইয়া, আমাদের শরীরের কোনো বিক্রিয়া তরল পদার্থ ছাড়া হইতে পারে না, তরল মাধ্যম ছাড়া কোনো বিক্রিয়া হইতে পারে না। ঠিক আছে, তরল মাধ্যম ছাড়া কোনো বিক্রিয়া হইতে পারে না। তো এই হচ্ছে কথা। আর চার নম্বর ধাপটা যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে হচ্ছে, চার নম্বর ধাপটা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট। ইলেকট্রন ট্রান্সপোর্ট মানে কি? ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। তো ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর ক্ষেত্রে এই চার নম্বর ধাপটা কিন্তু এখানে দরকার পড়বে, কারণ চার নম্বর ধাপে প্রোটিনগুলো একটার পর একটা প্রোটিনে ইলেকট্রন পাঠানোর কাজই করবে হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো একটা প্রোটিন থেকে আরেকটা প্রোটিনে ইলেকট্রন যেতে থাকবে, এভাবে ইলেকট্রন পাস করতে থাকবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন কথা হচ্ছে ভাই, আমাদের রাইবোসোমের কথা যেটা বললাম, তারপর হচ্ছে ডিএনএর কথা বললাম। রাইবোসোম আর ডিএনএ এরা হচ্ছে কি কাজ করে? এখানে ডিএনএ থেকে মূলত আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে সেই আরএনএটা রাইবোসোমের মধ্যে ঢুকে রাইবোসোম এখান থেকে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। রাইবোসোম থেকে প্রোটিন আসে। এই প্রোটিনগুলোর কাজ কি? এই প্রোটিনগুলোর কাজ হচ্ছে এই যে শ্বসনের তিন নম্বর চার নম্বর ধাপ যেখানে হচ্ছে এটা কিন্তু অনেক প্রোটিন লাগবে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে এই যে জিনিসগুলো দেখতেছি, এই যে লাল কালারের, এই কালো কালারের, এই সব জিনিসগুলো হচ্ছে একটা প্রোটিন, এগুলো সবাই এক একটা প্রোটিন। এই প্রোটিনগুলো যে আমি তৈরি করব, এই তৈরি করার জন্য কিন্তু আমার হচ্ছে ডিএনএ লাগবে, রাইবোসোম লাগবে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যদি নিজস্ব ডিএনএ রাইবোসোম না থাকে, আমার বডিতে শ্বসনের ঘটনাগুলো কিন্তু ঘটবে না। আর শ্বসন যদি আমার শরীরে না হয়, তাহলে কিন্তু আমার শরীর শক্তি তৈরি করতে পারবে না। শক্তি যদি আমার শরীর তৈরি করতে না পারে, তাহলে কিন্তু আমি আলটিমেটলি বাঁচতেই পারবো না ভাইয়া। তাহলে আমাদের শক্তি লাগবে, আমাদের যদি আমরা যদি বেঁচে থাকতে চাই আমাদের অবশ্যই শক্তি লাগবে। ওকে, তাহলে আমরা অনেক কথা কিন্তু বলে ফেলছি এখানে। মোটামুটি আমাদের সবকিছু কভার হয়ে গেছে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যা যা জিনিস কভার করা দরকার। মাইটোকন্ড্রিয়া হচ্ছে বাইরে মেমব্রেন থাকবে, ভিতরে মেমব্রেন খাঁজকাটা থাকবে, এবং ভিতরে মেমব্রেনের মধ্যে এরকম হচ্ছে গিয়ে এই মেমব্রেন গুলোর কারণে বাইরে একটা হচ্ছে কক্ষ তৈরি হবে, এটা হচ্ছে আন্ত মেমব্রেন ফাঁকা স্থান, এটার আরেকটা নাম হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ বা বহিঃস্থ কক্ষ। এবং ভিতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ আরেকটা কক্ষ তৈরি হবে যেটাকে বলা হবে অভ্যন্তরীণ কক্ষ। এই অভ্যন্তরীণ কক্ষতে থাকে হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স
টাকে আমরা বলতে পারি হচ্ছে এর মধ্যে থাকে ধাত্র তরল পদার্থ। ধাত্র পদার্থটার মিনিং হচ্ছে পাত্র। এই পাত্রটা এবং এই পাত্র বলতে কি কোনো কিছু যে যেটার মধ্যে জিনিস রাখা যায়, পাত্র হচ্ছে যে ধরে রাখে কোনো কিছু। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে কি করে, এই ডিএনএ রাইবোসোম এদেরকে কি করে ধরে রাখে, তাই না? মায়ের মতন ধরে রাখে। ধাত্রী মানে কি, জননী বা মা। মা কি করে, বাচ্চাকে আগলে ধরে রাখে। ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে রাইবোসোম, ডিএনএ এদেরকে, তারপর এই যে ইলেকট্রনসমের চেইন গুলো, প্রোটিন গুলো, এদের সবাইকে আগলে ধরে রাখে। ঠিক আছে, এই তো হল গেল আমাদের ঘটনাগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা ক্রিস্টির কথা বলিনি ভাইয়া। ক্রিস্টি জিনিসটা কি, এই যে আমি যে এখানে বললাম, এই যে এই যে এই যে আঙ্গুলের মতন এই জিনিসগুলো, এই পুরোটা, এই পুরোটা হচ্ছে কি একটা ক্রিস্টি, এই পুরোটা হচ্ছে একটা ক্রিস্টি। হ্যাঁ, ক্রিস্টি মানে কি, ক্রিস্টি কথাটা আসছে ক্রেস্ট থেকে, CREST, ক্রেস্ট থেকে। এই ক্রেস্ট অর্থ হচ্ছে গিয়ে খাঁজ। ক্রেস্ট অর্থ কি, খাঁজ। দেখো মাইটোকন্ড্রিয়ার এই যে আঙ্গুলের মতন জিনিসগুলো, এগুলো কি একটা খাঁজের মতন না? খাঁজ কিরকম হয়, খাঁজ এরকম এরকম হয় না? খাঁজ তো এগুলো তো এরকম লম্বা লম্বা খাঁজের মতন মতনই তো হয়েছে, তাই না? তো এরকম খাঁজের মতন যেহেতু হয়েছে, এই জন্য এগুলোকে নাম দেওয়া হয়েছে ক্রিস্টি। দেখতে আঙ্গুলের মতন, আঙ্গুলগুলো কিন্তু খাঁজ কাটা, দেখো এরকম খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা, তাই না? এরকম তো এরকম হচ্ছে, এগুলোকে বলা হয় খাঁজ কাটা। হ্যাঁ, খাঁজ কাটা, জিগজ্যাগ, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মাইটোকন্ড্রিয়া পড়া শেষ। ওকে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে? একটু দেখি তোমাদের হচ্ছে কমেন্ট টমেন্ট, তেমন একটা কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আচ্ছা, আমরা হচ্ছে এরপর ইয়াতে চলে যাব, প্লাস্টিদের চলে যাব। ওকে ওকে, তাহলে আমরা বোর্ডটা একটু মুছে ফেলি। মাইটোকন্ড্রিয়া শেষ, এত সুন্দর করে লিখছি আমার মুছতে মন চাচ্ছে না। আহারে, যাই হোক, মুছে দিতে হবে, এটাই বোর্ডের নিয়ম। তোমরা তোমরা তো স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, সুন্দর করে এই মাইটোকন্ড্রিয়ার স্ক্রিনশট নিয়ে নোট করে গ্রুপে পোস্ট দিবা, যে ভাইয়া কত সুন্দর করে বোর্ড সাজায় লেখে। আব্দুল আবু সাইফ। মোটামুটি সবাই খুব ভালো মতন জানো প্লাস্টিক ব্যাপারটা। এই প্লাস্টিক আমরা হচ্ছে কি 19 পড়ে আসছি এখন। প্লাস্টিক তিন রকমের তোমরা জানো, হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, একটু লিখে দিই। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, আরেকটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আরেকটা হলো গিয়ে ক্লোরোপ্লাস্ট, ক্লোরো প্লাস্ট। এই তিনটা নাম কিভাবে আসছে? লিউকো, একটা জিনিস আগে মনে আগে তোমাদেরকে বলে দিই, এই প্লাস্টিক কথাটা যে প্লাস্ট থেকে আসছে না, এই প্লাস্ট মানে হচ্ছে গিয়ে শেপ, শেপ, শেপ মানে কি আকৃতি না, আকৃতি। হ্যাঁ, তো বিজ্ঞানী যে প্লাস্টিক যে আবিষ্কার করছে, হ্যাঁ, সে হলো কি না কি দেখে ফেলেছে এর মধ্যে একটা কি আকৃতির একটা খুবই আজব আকৃতির একটা জিনিস আমি দেখে ফেলাইছি। এটার কি নাম দেওয়া যায়? নাম দেওয়া যায়, নাম দিয়ে দিলাম আকৃতি, নামই দিয়ে দিলাম কি আকৃতি। এখন আকৃতি বাংলাতে বলি আমরা আকৃতি, এখন এটাকে ইংলিশে বলি শেপ, আর এটাকে আমরা গ্রিকে বলবো হচ্ছে প্লাস্ট বা প্লাস্টিড। ওকে, এই হচ্ছে অবস্থা। তো এখানে আমি যে লিউকো কথাটা বলতেছি, এই লিউকো অর্থ কি,
আমরা আমরা হচ্ছে লিউকোসাইট নামটা অনেকে শুনছি ভাইয়া, লিউকোসাইট, লিউকোসাইট নামটা আমরা শুনছি হচ্ছে রক্ততে, রক্ততে যে শ্বেত রক্ত কণিকা আছে না, শ্বেত রক্ত কণিকা, শ্বেত মানে হচ্ছে সাদা, শ্বেত মানে সাদা। তো এই শ্বেত রক্ত কণিকাকে আমরা আরেকটা নাম দিছিলাম, যেটাকে যে নামটা অনেক বেশি আমরা মেডিকেলে ইউজ করি, সেটা হচ্ছে লিউকোসাইট। এই লিউকোসাইটকে বলা হয় লিউকোসাইটের, লিউকো মানে হচ্ছে সাদা, লিউকো মানে সাদা। আচ্ছা, তো লিউকোপ্লাস্টের, লিউকো মানে সাদা, প্লাস্ট মানে হচ্ছে শেপ বা আকৃতি, আর ক্রোমোপ্লাস্ট মানে, ক্রোমোপ্লাস্টের ক্রোমো মানে কি, ক্রোমো মানে হচ্ছে কালারফুল, ক্রোমো মানে রঙিন, ক্রোমো মানে রঙিন। আমরা কিন্তু ভাইয়া আগের দিনও বলে আসছিলাম, আগের ক্লাস, ও ওইটা তো এসএসসি ক্লাস ছিল, তোমরা মনে করোনি না, রঙিন বা কালার, রঙিন বা কালার। এখন যদি কোনো ভাইয়া আমাকে বলো যে ভাইয়া কালার বানান ভুল করেছো, আমি কিন্তু তাকে বাসায় গিয়ে একটা ছোট্ট করে একটা মাইট দিয়ে আসবো, ঠিক আছে? কারণ কালার, এই যে কথাটা আমি লিখছি, এই কালার ওয়ার্ডটার স্পেলিং ঠিক আছে, এটা হচ্ছে ইউএসএ ভার্সন। কি ভার্সন? ইউএসএ ভার্সন। ইউএসএ তে কালার এমনি লেখে, আর ইউকে তে কালার লেখে ইউ সহ, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিলাম, একটু ইংলিশও পড়াইলাম। আমরা ফাঁকে ফাঁকে বায়োলজির ফাঁকে ফাঁকে একটু ইংলিশ পড়বো, একটু সমাজ পড়বো, একটু আমরা হচ্ছে গিয়ে ম্যাথ পড়বো, একটু একটু কেমিস্ট্রি পড়বো, না না কেমিস্ট্রি আমরা অনেক বেশি পড়বো, কারণ বায়োলজি আর কেমিস্ট্রি একটা একটার সাথে রিলেটেড। হ্যাঁ, কেমিস্ট্রি অনেক বেশি করে পড়বো, ফিজিক্স একটু একটু পড়বো, আর পুরোটা কি বায়োলজি, বায়োলজি না হয় ফাঁকে ফাঁকে চলে আসবে, ঠিক আছে? ওই সবকিছু একটু একটু পড়তে পড়তে দেখবো যে সবকিছু মিলায় বায়োলজি হয়ে গেছে। বায়োলজির সাবজেক্টটা হচ্ছে কি, ওরকম খিচুড়ির মতন সবকিছু আছে এর মধ্যে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট, ক্লোরো কথাটার অর্থ কি? ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্লোরো হচ্ছে সবুজ রং, ঠিক আছে, সবুজ রং। আচ্ছা, ক্রোমো মানে হচ্ছে রঙিন, আর ক্লোরো মানে হচ্ছে সবুজ রং, ঠিক আছে? এটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে লিউকোপ্লাস্ট এটার কোনো রং নাই, ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে রঙিন, আর ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে সবুজ রঙের। আচ্ছা, এই জিনিসগুলো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আমরা যে জিনিসটা জানি না, আমরা কিন্তু লিউকোপ্লাস্টের, লিউকোপ্লাস্টের আমরা কোনো মানে লিউকোপ্লাস্টের যে ইয়া হয় কি বলে, লিউকোপ্লাস্টের যে প্রকারভেদ আছে, এই জিনিসটা আমরা অনেকে জানি না। আচ্ছা, তো লিউকোপ্লাস্টের প্রকারভেদটা আমরা একটু জানি নি, লিউকো, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্টের প্রকারভেদ কি? লিউকোপ্লাস্ট কিন্তু তিন প্রকার রকমের হয়। এক নম্বরটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, কি? অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। দুই নম্বরে হচ্ছে ইলায়োপ্লাস্ট, কি নাম? ইলায়োপ্লাস্ট। তিন নম্বরটা হচ্ছে কি, অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে? এই যে তিনটা নাম বললাম, লিউকোপ্লাস্ট এই তিন রকমের হয়, অ্যামাইলো, ইলায়ো, অ্যালিউরো। এখন এগুলোর অর্থ কি? এই অ্যামাইলো কথাটা, একটা জিনিস মনে রাখো ভাইয়া, একটা ট্রিক্স আছে এখানে। আমরা যে খাবার খাই, আমাদের খাবারে যে খাদ্য উপাদান, আমরা জানি ছয়টা খাবার খাদ্য উপাদান আছে, এর মধ্যে কিন্তু তিনটা হচ্ছে প্রধান। কি কি নাম? নাম হচ্ছে গিয়ে, একটা হলো কার্বোহাইড্রেট, একটা হচ্ছে গিয়ে প্রোটিন, আর আরেকটা কি, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তোমরা তো জানো না এই তিনটা, তিনটার নাম হচ্ছে কি? কমেন্ট কি করতেছে না কেউ? কমেন্ট দেখতেছে এখানে কোথাও? কোনো কমেন্ট? এখন আসছে কমেন্ট। আজকে নেটটা দারুণ। আচ্ছা, যাই হোক, এ আব্দুল্লাহ, ঠিক আছে, কমেন্ট করিস না, ভদ্র থাক। আচ্ছা শোন, কথা হচ্ছে এই, এখানে একটা মেয়ে বলছে, হলো গিয়ে সারজ কান্তি দাস,
সারজকান্তি দাস কি জানি বললো, কি জানি বললো, কই গেল কথাটা? এই যে সারজকান্তি দাস বলতেছে ভাইয়া সবগুলো সবগুলো ক্লাস করতে চাই, কিভাবে করব? রিপ্লাই প্লিজ লিমন ভাইয়া। সারজকান্তি দাস, এক নাম্বার কথা হচ্ছে আমি লিমন ভাইয়া না, আমি হলি তোমাদের সারোয়ার ভাইয়া, ঠিক আছে? তো সারোয়ার ভাইয়া করে সারোয়ার ভাইয়া লিখে আরেকবার আমাকে কোশ্চেনটা করো, তাহলে আমি রিপ্লাই দিব। হ্যাঁ, লিমন ভাইয়া কইছো তো লিমন ভাইয়া রিপ্লাইটা দিবে, আমি দিতাম না। ঠিক আছে, সারজকান্তি দাস বলো সারোয়ার ভাইয়া সবগুলো ক্লাস কিভাবে পাবো, কমেন্ট করো, তারপর রিপ্লাই দিতেছি। মানে জোর করতেছে এখন না? আচ্ছা, এমাইলো এমাইলো কথাটা আমরা স্টার্চে পাবো অনেক বেশি, স্টার্চে কিভাবে পাবো? এই স্টার্চ কথাটা আমরা যখন বোটানি চ্যাপ্টার 3 পড়বো না, কোষ রসায়নের মধ্যে ব্যাপারগুলো আছে, খুবই ইন্টারেস্টিং। স্টার্চের মধ্যে দুই রকমের জিনিসপাতি থাকে, দুই রকমের উপাদান থাকে, একটা হচ্ছে অ্যামাইলোস, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। ভাই আপনার ফোন কই? এই দুইটার নাম থাকে, এই দুইটার নাম অ্যামাইলোস। একটু কিস আমার ফোন, আপনি পড়েন কই কইছে, ফোন কই কইছে, এলে পড়তে জানে না। আমি পড়ি হলো হ্যাঁ হ্যাঁ, এই তো সরি বলছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর সবগুলো ক্লাস আমরা পাবো কোথায়? সবগুলো ক্লাস আসলে আমরা কোথায় পাবো রে সাকিব, সবগুলো ক্লাস? আচ্ছা, সবগুলো ক্লাস হচ্ছে গিয়ে আগের ক্লাসটা, এই এই চ্যাপ্টারের আগের ক্লাসটা আমি হচ্ছে এই লাইভের কমেন্টে লিখে দিয়ে দিব, ঠিক আছে? লিংক দিয়ে দিব। শর্করাকে বুঝায়, শর্করা কোনটাকে? স্টার্চকে বুঝায়। স্টার্চকে বাংলায় কি বলে? স্টার্চের বাংলা তোমরা অনেকে জানো, স্টার্চকে বাংলায় বলা হয় শ্বেত সার। স্টার্চকে বাংলা বলা হয় শ্বেত সার, শ্বেত সার। আচ্ছা, ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট মানে কি? ইলায়োপ্লাস্ট কথাটা আসছে, এই ইলায়ো কথাটার অর্থ হচ্ছে কি? অলিভ অয়েল, অলিভ অয়েল, অয়েল, আই ভি অলিভ অয়েল, অলিভ অয়েল একটা তেল, অলিভ অয়েল তেল ছিল না তোমরা? আচ্ছা, তেল বুঝাচ্ছে। তো অলিভ অয়েল না কোন অয়েল, কোন ছাতার মাথার অয়েল, এগুলো জানার দরকার নেই। অয়েল কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট না। অলিভ অয়েল নাকি অন্য কোনো অয়েল, অলিভ অয়েল নাকি সয়াবিন অয়েল নাকি কেরোসিন অয়েল, ওইটা জানার দরকার নেই, ওইটা জানা ইম্পর্টেন্টও না। ইম্পর্টেন্ট হচ্ছে কি, এটা এক ধরনের অয়েল, ইলায় বলতে এক ধরনের অয়েলকে বোঝানো হয়। তাহলে তেল জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিস মানে কি? এটা স্নেহ জাতীয় দ্রব্য অবশ্যই। তাহলে ইলায়োপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট স্টার্চকে জমা করে, ইলায়োপ্লাস্ট হচ্ছে কি স্নেহ জাতীয় পদার্থকে জমা করে রাখবে, লিপিডকে জমা করে রাখবে। তাহলে দেখো ভাইয়া, শর্করা গেল, লিপিড গেল, থাকলো কি? প্রোটিন। থাকলো কি? প্রোটিন। তাহলে আমরা, আমাদের এখানে কিন্তু অ্যামাইলোপ্লাস্ট শেষ, ইলায়োপ্লাস্ট শেষ, বাকি আছে কি? অ্যালিউরোপ্লাস্ট। তার মানে বোঝা যাচ্ছে অ্যালিউরোপ্লাস্ট বলতে হচ্ছে প্রোটিনকে বোঝানো হচ্ছে, প্রোটিন। এখানে প্রোটিনের বাংলা কি? প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, মনে থাকবে ভাইয়া, প্রোটিনের বাংলা আমিষ। আচ্ছা, এই হলো লিউকোপ্লাস্টের তিনটা প্রকারভেদ আমরা করে ফেললাম। এখন আমি যদি একটু ক্রোমোপ্লাস্টে যাই, ক্রোমোপ্লাস্ট, এই যে রঙিন কালারফুল পদার্থগুলো, এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যে উপাদানগুলো আছে, মানে এরা রঙিন কেন হয়? ফুলের মধ্যে কিছু পিগমেন্ট থাকে, যেমন হচ্ছে গিয়ে ক্যারোটিন, জেন্থোফিল, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অ্যান্থোসায়ানিন, এরকম অনেক অনেক নাম আছে ভাইয়া। এই রঞ্জকগুলো থাকার ফলে ফুল বিভিন্ন রঙের হয়। এখন এই রঞ্জকগুলো থাকার ফলে ফুল বিভিন্ন রঙের কেন হয়, এরা কিভাবে রঙগুলো দেখায়, এগুলো দেখানোর মেইন রিজনটা হচ্ছে গিয়ে পিএইচ। মেইন কারণটা কি? পিএইচ। পিএইচ যখন অ্যাসিডিক হবে, পিএইচ যখন অ্যাসিডিক, এ সি আই ডি আই সি, অ্যাসিডিক হলে কিরকম হবে? অ্যাসিডিক হলে, অ্যাসিডিক হলে রঞ্জক পদার্থগুলো লাল রং দেখাবে। দাঁড়াও, লাল কালি দিয়ে দেখায়, কি বলো? হ্যাঁ, অ্যাসিডিক হলে লাল, অ্যাসিডিক হলে লাল। আর যদি ক্ষারীয় হয়, ক্ষারীয়, ক্ষারীয় যদি হয়, ক্ষারীয় হলে এটা হবে হচ্ছে নীল। ক্ষারীয় হলে কি হবে?
ক্ষারীয় হলে হবে হচ্ছে নীল, অ্যাসিডিক হলে লাল, ক্ষারীয় হলে নীল, এই হচ্ছে অবস্থা। আর একটা ব্যাপার আছে হচ্ছে পিএইচ যদি নিউট্রাল হয়, পিএইচ যদি নিরপেক্ষ হয় তখন কি হবে, পিএইচ যদি নিরপেক্ষ হয়, নিরপেক্ষটা আমি হচ্ছে কি এখানে লিখি, নিরপেক্ষ হইল, নিরপেক্ষ, নিরপেক্ষ হলে না এটা সবসময় হচ্ছে কি বেগুনি কালার দেখায়, বেগুনি কালার তো কিছু নাই আমার কাছে, আমি বেগুনি এমনি লিখে দিই, বেগুনি, বেগুনি কালার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা শুধু দেখা যাচ্ছে না, আটকে গেছে কেন, নেট সমস্যা, নিরপেক্ষ। হ্যাঁ এই লাল নীল বেগুনি এগুলো কিসের রং, এগুলো হচ্ছে ফুলের রং, ফুলের রং গুলো এরকম ভাবে আসবে, ফুলের রং যখন পিএইচ হবে ক্ষারীয় তখন ফুলের যে রঞ্জক গুলো তারা হচ্ছে নীল রং দেখাবে, পিএইচ যখন হবে অ্যাসিডিক, এন্ড এটা কার পিএইচ, ফুলের ভিতরে যে কোষগুলো আছে কোষগুলোর মধ্যে হচ্ছে কি পিএইচ এর পরিবর্তন হবে, কোষগুলোর মধ্যে তরল পদার্থ আছে সেখানে হাইড্রোজেন আয়ন আছে, আর হাইড্রোজেন যদি বেশি হয় পিএইচ কমে যাবে, হাইড্রোজেন যদি কম থাকে পিএইচ বেড়ে যাবে, এখন পিএইচ যদি কম হয় তাহলে সেটা অ্যাসিডিক, পিএইচ যদি বেড়ে যায় সেটা হচ্ছে ক্ষারীয়, আর পিএইচ যদি একদম নর্মাল থাকে সাতের মধ্যে থাকে সেটা হচ্ছে কি নিরপেক্ষ। তাহলে অ্যাসিডিক পিএইচ এ লাল রং দেখাবে ফুল, ক্ষারীয় পিএইচ এ নীল রং দেখাবে ফুল, আর নিরপেক্ষ পিএইচ এ বেগুনি রং দেখাবে ফুল, এই হচ্ছে অবস্থা। এবং সব কিসের কারণে হবে, কার উপস্থিতির কারণে হবে, ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে হবে, আর ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে কি হবে, ক্লোরোপ্লাস্টের উপস্থিতি থাকবে হচ্ছে কি পাতায় এই কারণে হচ্ছে সবুজ রঙের হয়, আর কচি কচি যত গাছ ডালপালা আছে কচি কচি ডালপালা গুলো হচ্ছে সব সবুজ কালার, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ও আচ্ছা বায়ো কিভাবে স্টার্ট করব ওইটা ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাস আমরা একটা নিছিলাম কয়েকদিন আগে, ফার্স্ট ক্লাস হয়েছিল এই চ্যাপ্টারের উপর, ওই ক্লাসের লিংক আমি তোমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর কমেন্টে আমি লিংকটা দিয়ে দিব, ঠিক আছে। তোমরা আপাতত এই ক্লাসটার দিকে ফোকাস করো, ফার্স্ট ক্লাসটা তোমাদেরকে আমি লিংক দিয়ে দিব, তোমরা তাদের এখান থেকে দেখে নিও, ঠিক আছে না। আচ্ছা তো এইটুকু হচ্ছে কি আমরা সবাই বুঝতে পারছি না, এখন এটুকু যখন বুঝতে পারছি আমরা এখন ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, ক্লোরোপ্লাস্ট দেখতে কিরকম হয়, গঠনটা কিরকম হয়, হ্যাঁ এই জিনিসগুলো। ক্লোরোপ্লাস্ট না অত বিস্তারিত আলোচনা না করলেও হবে, কারণ তোমরা হচ্ছে কি 19 অলরেডি পড়ে আসছো, তো এখন যারা পড়ো নাই তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি ভিন্ন হবে, কারণ ইয়াতে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমি যাই বলবো তোমরা মোটামুটি অনেকেই জানবা ব্যাপারগুলো। একটা ক্লোরোপ্লাস্টের বাইরে একটা মেমব্রেন থাকে, ঠিক আছে, বাইরে একটা মেমব্রেন থাকে, আর আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া হোক ক্লোরোপ্লাস্ট হোক যাই হোক তাদের মেমব্রেন তৈরি হবে হচ্ছে লিপিড আর প্রোটিন দিয়ে, কি দিয়ে, লিপিড আর প্রোটিন দিয়ে, আমরা কোষ ঝিল্লিতে পড়ে আসছি ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে, আর এখানে লিপিড আর প্রোটিনের কথাও বলতেছি কারণ ফসফোলিপিড বাইলেয়ারের গায়ে হচ্ছে কি। আচ্ছা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল তোমরা প্রথম ক্লাসে পড়ে দেখে নিও, আপাতত আমি আমার কথাটা একটু শুনো, ফ্লুইড মোজাইক মডেল জিনিসটা কি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনের একটা মডেল, ক্লোরোপ্লাস্ট কিভাবে গঠিত হয়েছে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে, ফসফোলিপিডের গায়ে গায়ে অনেক হচ্ছে কি প্রোটিন লাগানো থাকে, এরকম প্রোটিন আর লিপিড দিয়ে মেইনলি তৈরি হয়েছে, অল্প পরিমাণ কার্বোহাইড্রেট থাকে ওটা হচ্ছে কি মেজর ইস্যু না, মেজর জিনিস হচ্ছে কি লিপিড আর প্রোটিন, এই লিপিড আর প্রোটিনকে একসাথে বলা হয় লিপোপ্রোটিন, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় যে লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন তৈরি, এখন ফসফোলিপিড বাইলেয়ার সাথে সাথে হচ্ছে কি প্রোটিন এভাবে বলার থেকে লিপোপ্রোটিন বাইলেয়ার বলা একই কথা, কিন্তু দুইটা সেম কথা, তো তোমরা কনফিউজ হবে না, ঠিক আছে। আমাদের শরীরে যত যত হচ্ছে অঙ্গাণু আছে, যত কোষ আছে, সবগুলো কোষ বা অঙ্গাণুরই হচ্ছে যে পর্দা, আবরণী পর্দা, এই আবরণী পর্দা হচ্ছে গিয়ে লিপিড দিয়ে তৈরি, এবং সেটা এখন ফসফোলিপিড হতে পারে বা অন্য কোনো ধরনের লিপিড হতে পারে, যেমন এটা যে প্লাস্ট, এটা যে ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ আমি হচ্ছে ক্লোরোপ্লাস্ট লিখে দিই আগে,
এটা যে ক্লোরোপ্লাস্ট আমি বলতেছি যে এটা একটা ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের বাইরের মেমব্রেনটা তৈরি হয়েছে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে। কি দিয়ে? গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড। এই নামটা কেন দেওয়া হয়েছে, এই নামটার মানে কি? ক্লোরোপ্লাস্টের বাইরে যে আবরণটা, এই আবরণটা তৈরি হয়েছে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে। কেন কেন গ্লাইকোসিল গ্লিসারাইড তৈরি হয়েছে? এখানে মেইনলি নরমালি হচ্ছে কি, বাইরের আবরণ তৈরি হয় লিপোপ্রোটিন দিয়ে। হ্যাঁ, কিন্তু এখানে এই যে বললাম গ্লাইকোসিল গ্লিসারাইড, এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু এক ধরনের লিপিড, এই গ্লিসারাইড। এই গ্লিসারাইড মানেই হচ্ছে গিয়ে, এটাই হচ্ছে কি, লিপিড। যেখানে যেখানে আমরা গ্লিসারাইড নাম দেখবো, আমরা আমাদের আমরা বুঝে নিব যে এটা হচ্ছে গ্লিসারিন বোঝাচ্ছে। এই গ্লিসারাইড কথাটা গ্লিসারিন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, গ্লিসারিন থেকে তৈরি হয়েছে। তো গ্লিসারিনের সাথে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত করে দিয়ে এরকম গ্লাইকোসিল গ্লিসারাইড কথাটা পাইছি। ওকে, আচ্ছা, তার মানে কি বাইরের মেমব্রেন আছে কি লিপিড দিয়ে তৈরি হলো না? ওই লিপিড ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয় নাই, বাইরের মেমব্রেন আগেও লিপিড দিয়ে তৈরি হইতো, এখনো লিপিড দিয়ে তৈরি হচ্ছে। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও সেম ঘটনা, তারও বাইরের মেমব্রেন লিপিড দিয়েই তৈরি হচ্ছে, কিন্তু নামটা একটু ভিন্ন। ওই লিপিড তো অনেক রকমের লিপিড রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, এইটুকুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন এই রাইবোজোমের সরি এই ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলো বিল্ডিং থাকবে ভাইয়া, অনেকগুলো কি থাকবে, বিল্ডিং। বিল্ডিং কিরকম বিল্ডিং? এই যে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, কিরা তলাগুলো ছোট ছোট হয়ে গেলো, তলাগুলো সেম সেম হবে, একই 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 সাইজের হবে তলা। এই একতলা, এই দুইতলা, তিনতলা, চারতলা, আবার এই চারতলা, এই পাঁচতলা, ছয়তলা। আচ্ছা, ছয়তলা বন্ধ রাখি, বেশি বড় করা দরকার নেই। এমনি ছয়তলা পর্যন্ত কিন্তু হয় না, একশো তলা পর্যন্ত হয়, ঠিক আছে, একশোটা তলা পর্যন্ত এক একটা বিল্ডিং হয়। ক্লোরোপ্লাস্টের ভিতরে যে বিল্ডিং গুলো থাকে, বিল্ডিং গুলো সব সব হচ্ছে গিয়ে অট্টালিকা, সুউচ্চ, স্কাই স্ক্র্যাপার্স সবগুলা, এটা সব হচ্ছে গিয়ে একশো তলা করে করে বিল্ডিং। এখন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম কি? এই বিল্ডিংটার নাম হচ্ছে গ্রানা। বিল্ডিংটার নাম কি? গ্রানা। তোমরা জানো অনেকেই বিল্ডিংটার নাম হচ্ছে গ্রানা। এখন এই বিল্ডিং এর মধ্যে যে ফ্লোর গুলো, প্রতিটা ফ্লোর কে আলাদা আলাদা করে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড, থাইলাকয়েড। তাহলে গ্রানা আর হচ্ছে থাইলাকয়েড, এই তো বুঝতে পারলাম। তাহলে এই ছয়টা তলার ছয়টা ফ্লোরের একটা বিল্ডিং। আবার এর পাশেও হচ্ছে গিয়ে আমি আর একটা বিল্ডিং আঁকতে পারি। এই বিল্ডিংটা মনে করো কয় তলার হতে পারে, এক, দুই, তিন, চার, পাঁচ তলা লাগতাম। আমি আর একটা বিল্ডিং আঁকি, সেটা হচ্ছে কি, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা, আটতলা বিল্ডিং আঁকলাম। হ্যাঁ, এতগুলা তলা দিয়ে বিল্ডিং আসছি। আচ্ছা, আরো হলো কি, আরেকটা আঁকি এখানে, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ঠিক আছে। এখন এই তলাগুলোকে একটা একটার সাথে যুক্ত করে দেওয়া যায় না? যেমন এইটার সাথে আমি এইটাকে যুক্ত করে দিই একটা নালি দিয়ে, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাবো এই নালি দিয়ে, সুড়ঙ্গ পথ। এই নালিগুলোর নাম কি? এই নালিগুলোর নাম হচ্ছে ল্যামেলা। কি নাম? ল্যামেলা। এটা এটার সাথে যুক্ত, তাই না? এভাবে যুক্ত থাকবে, তারপর এটার সাথেও যুক্ত থাকতে পারে, এরকম ভাবে, এরকম ভাবে যুক্ত থাকতে পারে, থাকতেই পারে, নট আ বিগ ডিল। এই যে এরকম ভাবে একজন একজনের সাথে যে যুক্ত, এও এর সাথে যুক্ত থাকতে পারে না? পারে, অবশ্যই পারে, কোনো ব্যাপার না। এই যে যুক্ত হয়ে গেল, এরকম ভাবে এই বিল্ডিং গুলো একজন একজনের সাথে যুক্ত থাকে। এবং এই রাইবোজোমের ভিতরে
এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে গিয়ে তরল পদার্থ দিয়ে ভর্তি থাকে। ওই যে বলছিলাম না মাইটোকন্ড্রিয়াতে যে ধাত্র পদার্থ ম্যাট্রিক্স, এটাও কিন্তু সেম ম্যাট্রিক্সই থাকে, কিন্তু এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স তরল পদার্থ। এবং এই ম্যাট্রিক্সের স্পেশাল নাম হচ্ছে স্ট্রোমা। কি নাম? স্ট্রোমা, ম্যাট্রিক্স বা স্ট্রোমা। আচ্ছা কি বলতেছিলাম, এই হচ্ছে ম্যাট্রিক্স গেল। আচ্ছা ম্যাট্রিক্সের ভিতর হচ্ছে যে গ্রানা, গ্রানার মধ্যে যে থাইলাকয়েড গুলো, থাইলাকয়েড গুলো, এই কি বলছে রে মা? ফাইজুল ইসলাম সাজিদ, বেশি ইন্টারেস্টিং না ভাইয়ের ক্লাস, লিমন ভাইয়ের ক্লাস জোস। অবশ্যই ফাইজুল ইসলাম শুন, অবশ্যই মানুষ সত্যি কথা বলতেছে। গ্রুপের অ্যাডমিন তোরে একেবারে ব্যান করে দিব, ঠিক আছে ভাই? এটা ভুয়া কথা, ভুয়া কথা, এটা পুরাই ভুয়া কথা। কি ভুয়া কথা? অ্যাডমিন হচ্ছে লিমন ভাই। চুপ চুপ, বেশি কথা বলবি না। আচ্ছা ম্যাট্রিক্স স্টোমা, আচ্ছা গেল। এখানে কথা হচ্ছে এইটার ভিতর আর কি কি জিনিস আছে। আমার মুখ বন্ধ করে দে। এখানে এখানে দেখ এরকম হচ্ছে গিয়ে ডিএনএ থাকবে, এরকম ডিএনএ থাকবে, এর মধ্যে এরকম ডিএনএ থাকবে। ভাইয়া ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, এই জিনিসটা তোমরা অনেকে হয়তো জানো না, ক্লোরোপ্লাস্টের মধ্যেও ডিএনএ থাকে। এখন ব্যাপারগুলো খুবই আজগুবি লাগতেছে যে ভাই ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এদের মধ্যে কেন ডিএনএ থাকবে? এইটার উত্তর কিন্তু আমি হচ্ছে কি যে এন্ডোসিম্বায়োসিস এখানে বলবো, এন্ডোসিম্বায়োসিস, এন্ডোসিম্বায়োসিস। আচ্ছা এখন এই যে এগুলো হচ্ছে কি ডিএনএ, এবং এই গোল 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 এগুলো হচ্ছে কি রাইবোসোম, ঠিক আছে? এগুলো হচ্ছে রাইবোসোম, এরকম রাইবোসোম। আর তোমরা কি জানো ভাইয়া ক্লোরোপ্লাস্টে কয়টা ডিএনএ থাকে? ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকবে টোটাল 200টা, 200টা ডিএনএ। আর এই যে রাইবোসোম গুলো আসছে না, এগুলো কিন্তু 70S রাইবোসোম। আমরা কিন্তু জানি আদিকোষীদের রাইবোসোম হচ্ছে 70S, এদের সাথে আদিকোষের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম সম্পর্ক, এটা কিন্তু তোমাদেরকে আমি শীঘ্রই জানাবো, তাড়াতাড়ি বলে দিব। আচ্ছা কি বলতেছিলাম, এই ডিএনএ গেল, এই গেল রাইবোসোম। আর হচ্ছে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভিতরে কিছু প্রোটিন প্রোটিন টাইপের জিনিসপাতি থাকবে। এই যে প্রোটিন, এরকম প্রোটিন থাকবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে, এটিপিএস থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে বলা হচ্ছে এটিপি সিনথেস, আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটিপি সিনথেস, আর হচ্ছে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে এভাবে থাকে। তাহলে দেখো ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন কোন জায়গায় মিল আছে। ক্লোরোপ্লাস্টে ম্যাট্রিক্স আছে, মাইটোকন্ড্রিয়াতেও ম্যাট্রিক্স আছে, ক্লোরোপ্লাস্টে বাইরে মেমব্রেন থাকে, মাইটোকন্ড্রিয়াতেও থাকবে, সমস্যা নাই। ক্লোরোপ্লাস্টের এই যে যেমন থাইলাকয়েডের মেমব্রেনে এরকম এটিপি সিনথেস ইটিসি আছে, এটা কিন্তু ইয়াতেও আছে, আমাদের মাইটোকন্ড্রিয়াতেও আছে। ক্লোরোপ্লাস্টে এরকম ডিএনএ আছে, রাইবোসোম আছে, এই ডিএনএ রাইবোসোম আমাদের মাইটোকন্ড্রিয়াতেও আছে। এবং রাইবোসোমটা হচ্ছে কি 70S, এটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম কি 70S। এখন এই ডিএনএ রাইবোসোমের কাজ কি? এই রাইবোসোম ডিএনএ এগুলোর মাধ্যমে ক্লোরোপ্লাস্টে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনগুলোর কাজ কি? এই প্রোটিনগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের, এই যে আমরা যে ফটোসিনথেসিস করব, ক্লোরোপ্লাস্টের ভিতরে তো ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষণ হয়। এই সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন প্রোটিন টোটিনে দরকার পড়ে। এই প্রোটিনগুলো সব হচ্ছে কি এই ডিএনএ রাইবোসোমের মাধ্যমে তৈরি হয়। আচ্ছা এখানে আমি আরো কিছু জিনিস বাকি আছে, যেগুলো বলা বাকি ছিল, সেগুলো হচ্ছে গিয়ে এই থাইলাকয়েড মেমব্রেনে আরো কিছু জিনিস লাগানো থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে ক্লোরোফিল, বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, ক্লোরোফিল এ থাকতে পারে, ক্লোরোফিল বি, জেন্থোফিল, ক্যারোটিন, এগুলো থাকে, ঠিক আছে?
হ্যাঁ ক্রোমোস নিজে অনেক ছোট কিন্তু ডিএনএ আরো বেশি ছোট, ঠিক আছে? তো এই ছোট ডিএনএ ছোট ক্রোমোসোমের মধ্যে ছোট ছোট ডিএনএ 200টা জায়গা পাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লোরোপ্লাস্ট বুঝে গেলাম। এখন একটু এন্ডোসিম্বায়োসিস কথাটার দিকে একটু নজরে আসি। এই কথাটার মানে কি? আমি শুরুতেই তোমাদেরকে একটা ঝটকা দিই, ঠিক আছে? জোর কা ঝটকা দিব। এই মাইটোকন্ড্রিয়া যেটা নিয়ে আমি কথা বললাম, তারপর হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট যেটা নিয়ে আমি কথা বলেছি, এই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এরা দুইজনই এদের এরা দুইজনই হচ্ছে গিয়ে বহিরাগত। এরা দুজনে কি? বহিরাগত। কেন বহিরাগত? এরা হচ্ছে কোষের কোষের অংশ না, এরা কোষের অংশ নয়, ঠিক আছে? কোষের অংশ নয়, কোষের আপন কেউ নাই। কেন কোষের অংশ না? কারণ হচ্ছে এরা এরা হলো ব্যাকটেরিয়া, এরা হচ্ছে ব্যাকটেরিয়া। আরে ভাই, এই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ব্যাকটেরিয়া কিভাবে হয়? তারা কিভাবে ব্যাকটেরিয়া হয়? ভাই তারা ব্যাকটেরিয়াই হয়। এই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এরা কেমনে ব্যাকটেরিয়া হয় এই জিনিসটা আমি একটু বুঝাই তোমাদেরকে। আমরা কি জানি ব্যাকটেরিয়াদের রাইবোজোম কেমন হয়? ব্যাকটেরিয়াদের রাইবোজোম থাকে 70s না? এদেরও কিন্তু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এদেরও কিন্তু রাইবোজোম 70s। এই মিলটা কেন? ব্যাকটেরিয়া তারপর ব্যাকটেরিয়াদের হচ্ছে গিয়ে ডিএনএ থাকে, রাইবোজোম ক্লোরোপ্লাস্টেরও ডিএনএ থাকে। আবার ব্যাকটেরিয়াদের কোষে কোনো সাইটোপ্লাজমে অন্য কোনো অঙ্গাণু থাকে না, রাইবোজোম ডিএনএ বাদে আর কিছু থাকে না। এদের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে, হ্যাঁ, যেটা সাইটোপ্লাজমের সাথে তুলনা করা যায়, ওর মধ্যে কিন্তু রাইবোজোম আর ডিএনএ ছাড়া আমরা আর কিচ্ছু পাবো না। এই যে মিলগুলো পাচ্ছি, তাহলে ব্যাকটেরিয়া আর মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেক মিল পেয়ে গেলাম না আমরা। এই মিলগুলো পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এদের পূর্বপুরুষ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই সরি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, এদের পূর্বপুরুষ হচ্ছে ব্যাকটেরিয়া। এখন এদের পূর্বপুরুষ ব্যাকটেরিয়া হয়েছে কিভাবে? আচ্ছা, ব্যাকটেরিয়া এবং ক্লোরোপ্লাস্ট এরা হচ্ছে গিয়ে সরি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এরা ব্যাকটেরিয়ার পূর্বপুরুষ কিভাবে হয়, বা এদের পূর্বপুরুষ ব্যাকটেরিয়া কিভাবে হয়? একটা ঘটনা আমি তোমাদেরকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, সৃষ্টির শুরুর দিকে আদিকোষ ছাড়া আর কেউ ছিল না। তাহলে সৃষ্টির শুরুর জগৎটা ছিল আদিকোষীদের জগৎ। তাদের জগৎ আদিকোষীদের জগৎ। ওই আদিকোষীদের জগতের, এই আদিকোষীদের যে জগৎ, এই আদিকোষীরা কেমন ছিল? এই আদিকোষীরা হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট কোষ ছিল। এদের মধ্যে ছোট ছোট রাইবোজোম 70s, ডিএনএ অল্প অল্প ছিল এবং আর কিছু ছিল না এদের মধ্যে। এবং এরা হচ্ছে কি, এইভাবেই তোমার হচ্ছে সাগরের মধ্যে চলাফেরা করতো। আরো কিছু আদিকোষ ছিল, তারা এরকম অনেক বিভিন্ন রকমের আদিকোষ ছিল। তো এই আদিকোষদের মধ্যে আবার কিছু কিছু কোষ দেখা গেছে অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে তাদের নিউক্লিয়াসটাকে আরো সুন্দরভাবে গঠন করছে, তারা হয়ে গেছে প্রকৃত কোষ। এখন প্রকৃত কোষ এরা হচ্ছে কি করতো, এরা হচ্ছে আদিকোষগুলোকে খেয়ে খেয়ে ফেলতো। আদিকোষ খেয়ে খেয়ে এরা হচ্ছে কি, ওই আদিকোষগুলোকে ব্যবহার করে খাবার মানে পুষ্টি পাইতো, আদিকোষ থেকে পুষ্টি পাইতো। এখন কথা হচ্ছে ওই প্রকৃত কোষিতে কোনো মাইটোকন্ড্রিয়া ছিল না। মাইটোকন্ড্রিয়া না থাকলে কি হবে? শ্বসন ঘটনা, শ্বসন প্রক্রিয়াটা ঘটবে, শ্বসন প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি ঘটবে না। আমরা কি বলছিলাম, শ্বসনের চারটা ধাপ। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, পরের ধাপ হচ্ছে গিয়ে পাইরুভিক অ্যাসিডের জারণ, তারপরে দুইটা ধাপ হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, এই দুটো হচ্ছে হয় মাইটোকন্ড্রিয়াতে। প্রথম দুটো ধাপ কিন্তু সাইটোপ্লাজমেই হয় কোষের। প্রথম দুটো ধাপ সাইটোপ্লাজমে হওয়ার কারণে ওই শুধু প্রথম দুটো ধাপ দিয়েই হচ্ছে কি শক্তি যতটুকু তৈরি হওয়ার অতটুকু শক্তি ব্যবহার করে কোষগুলো বেঁচে থাকতো। কিন্তু একসময় দেখা গেল কি, একটা প্রকৃত কোষ একটা আদিকোষী খপ করে খেয়ে ফেললো। খাওয়ার পর ওই আদিকোষীটার দেখা গেছে কি, তার হচ্ছে সে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতন ছিল। ওই আদিকোষটা শোষণ করতে পারতো, শোষণে যে চারটা ধাপই সে করতে পারতো। তেমন যে সে চারটা ধাপ করতে পারে, চারটা ধাপের না মেইনলি হচ্ছে গিয়ে প্রথম আর তিন নাম্বার আর হচ্ছে চার নাম্বার ধাপ সে করতে পারতো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে প্রকৃত কোষ হচ্ছে এক নম্বর দুই নম্বর ধাপ করতে পারে এবং যে আদিবাসীকে সে খাইছে সে তিন নম্বর আর চার নম্বর ধাপ করতে পারে। তাহলে চার দুজনকে মিলে একসাথে শ্বসনের চারটা ধাপ হয়ে গেল না? এই যে চারটা ধাপ যে মিলে গেল, এই মিলে যাওয়ার পরে তারা দেখা গেলো যে দুজনই একজন একজন হয়ে উপকার করতে পারতেছে।
আদিকোষ প্রকৃত কোষকে শোষণ করে খাবারের থেকে শক্তি বের করে এনে দিচ্ছে, আর প্রকৃত কোষ ওই শক্তি ব্যবহার করে বেঁচে থাকতেছে, ঘুরে বেড়াতে পারতেছে, শিকার করতে পারতেছে, এবং তার মধ্যে যে আদিকোষকে সে জায়গা দিছে সে আদিকোষের সে সুরক্ষা দান করছে, আশ্রয় দান করছে। তাহলে একজন একজনের প্রতি উপকার দিল না, একজন একজনকে উপকার করতেছে, এইটাকে বলা হয় মিথজীবিতা। কি বলা হয় এটাকে? বলা হয় মিথজীবিতা, মিথজীবিতা। ঠিক আছে, এই মিথজীবিতার আরেকটা নাম হচ্ছে গিয়ে সিম্বায়োসিস। এই মিথজীবিতার আরেক নাম হচ্ছে সিম্বায়োসিস। আচ্ছা, মিথজীবিতা সিম্বায়োসিস, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই সিম্বায়োসিসের মধ্যে এন্ডো কথাটা আসলো কই থেকে? দেখো, আদি কোষই কি প্রকৃত কোষের ভিতরে ঢুকে গেছে না, ঢুকে তার মধ্যে আজীবন থাকা শুরু করছে। এই এন্ডো মানে কিন্তু কোনো কিছু ভিতরে ঢুকে যাওয়া, এন্ডো মানে এন্ট্রি করা, এন্ডো মানে এন্ট্রি করা, এন্ট্রি করা, ঢুকে যাওয়া। এই যে আদি কোষ প্রকৃত কোষের মধ্যে ঢুকে গেল, এই জন্য এই সিম্বায়োসিসকে বলা হচ্ছে এন্ডো সিম্বায়োসিস। ওকে, আর আরেকটা কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ব্যাপারটা তো বুঝলাম, ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা কিরকম? ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা হচ্ছে গিয়ে কিছু কিছু ব্যাকটেরিয়া ছিল এরকম যারা সালো সংশ্লেষণ করতে পারত, তাদের শরীরে সালো সংশ্লেষণ করার মতন ওই রঞ্জক পদার্থগুলো ছিল। এখন একটা প্রকৃত কোষী আসে যে হচ্ছে সালো সংশ্লেষণ করতে পারে না, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ও হচ্ছে আদি কোষ খেয়ে ফেললো, খেয়ে ফেলার পর দেখতেছে কি তার শরীরের ভিতরে খাবার তৈরি করতেছে, অটোমেটিক খাবার তৈরি হচ্ছে। ব্যাপারটা কত ইন্টারেস্টিং! আরে আমার তো এখন তাহলে শিকার টিকার করা লাগবে না, আমি উদয় বস থাকবো, আর হচ্ছে খাবার তৈরি হতে থাকবে। তো তখন হচ্ছে গিয়ে তারা একজন একজনের সাথে ডিল করলো, তুই আমাকে খাবার তৈরি করে দিবি, আমি তোকে আশ্রয় দিব, ঠিক আছে, অন্য যত বড় বড় জীব আছে তাদের থেকে তোকে আমি সুরক্ষা দিব। তাহলে তাদের মধ্যে ডিল হয়ে গেল। এই ডিলটা তাদের মধ্যে থেকে এই যে বিলিয়ন মিশন বিলিয়ন বছর ধরে চলে আসতেছে, এবং আলটিমেটলি এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট হিসেবে এখন বর্তমানে পরিচিত পরিচিতি লাভ করছে। তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এটা সবাই হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আদিকোষী, এরা আমাদের কোষের মধ্যে হচ্ছে বহিরাগত, কিন্তু বর্তমানে এরা আমাদের কোষেরই একটা অংশ হিসেবে বর্তমানে অবস্থান করছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের মধ্যে এত বেশি হচ্ছে মিথজীবী সম্পর্ক তৈরি হয়েছে যে এরা হচ্ছে এখন আমাদের কোষের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, এদের ছাড়া আমরা এখন আর বাঁচতে পারবো না। আমরা যেমন মাইটোকন্ড্রিয়া ছাড়া বাঁচতে পারবো না, উদ্ভিদ সেরকম ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া দুইটার কোনোটা ছাড়াই বাঁচতে পারবে না। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হয়তো বা ক্লোরোপ্লাস্ট নিয়ে ক্রোমোজোম নিয়ে আমরা আলোচনা করব, তারপর হচ্ছে ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা করব, আমরা নেক্সট ক্লাসে রেপ্লিকেশন নিয়ে আলোচনা করব, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসগুলোর জন্য থাকবে আমাদের। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, তোমাদের সাথে আবারও দেখা হবে। নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে হয়তো বা কোন দিন হবে আমরা তোমাদের জানাই দেবো, এবং ও আচ্ছা কালকে তো তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস আছে, তো কালকে হচ্ছে কি বাকি জিনিসগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। ক্রোমোজোম পড়বো, ডিএনএ আরএনএ পড়বো, রেপ্লিকেশনটা যদি সময় থাকে ডিএনএ আরএনএ পড়ানোর পর রেপ্লিকেশনটা পড়বো, অথবা না হলে রেপ্লিকেশন আর হচ্ছে ট্রান্সক্রিপশন এই দুটা টপিক আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবারও পড়বো। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। অফকোর্স শেষ।